তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয়, শুধু তোমায় কাছে চাই হৃদয়। ওগো তোমায় নিয়ে পারি দিয়ে যেতে চাই সুখের দেশ সারিয়ে। গান শুনে আসি তো লাগে, গানে কি ভুল হয়েছে? কি রান্না করলা সকালবেলা? হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকালবেলা সবজি রান্না হয়েছে, চচ্চড়ি বলে গ্রাম্য ভাষায়। তো এই চচ্চড়ি দিয়ে আর রুটি দিয়ে খাবো আজকে সকালে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে, তারা যদি আমাদের বাসায় আসার ইচ্ছুক হন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ঠিকানা দিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা কেউ আসেন। না না, আমি বেশি উঁচে। কুতকুত খেলা পারলে কি বড় হওয়া যায়নি? আমি তো কুতকুত খেলতে পারতাম ছোটবেলা। না পারি আমি পড়ি না। তোমার শিক্ষিত মেয়ে, শিক্ষিত ছেলে। স্বপ্ন তো অনেক বড় স্বপ্ন, পুলিশ হবা। বাবা খয় নয় বড় করলো, চাকরি পর্যন্ত পয়সা দিবে। আমি কিছু দিই নাই। তো তোর মায়ের আইন না করে দিছে, কিন্তু কানছে কিরা? আমি তো চাই যে আমি তোর আইনে খোয়াইছি, তুই আবার আইনে আমার খোয়া, তুই খাবি না মারে? বড় হইলে আইনে খোয়াবি নি? তুই সকাল সকাল আমার একটা গালও মারলি। রুটি বানাইলে 20টা ছেলের উপরে তো সেকতে সেকতে খাওয়া হয়ে যাবার, সে আবার কলেজে কয় দিন খাবো না? তুমি আমার রাক্ষস পরিণত করলা বন্ধুদের কাছে, তাই না? আমি কি রাক্ষস? না বন্ধুরা, আমি 10টা বেশি খাইতে পারি না। আমি প্রমাণ করে দিব না। এই তো আমি 20টা কইছি, কেবল 10টা দেশ আমার এই বাড়িতে থাকা হবে না। আরে আমার নি আসি, ডাক দে ডাক দে। এ বউ ছেলে এক হয়ে গেছে, আমি এই বাড়িতে চলে যাব। আমি বড় হইলাম বন্ধুরা দেখলেন তো আমার ছেলের কাণ্ড কারখানা। ওটা তো দোকান কারখানা, আর তোমার এটা হলো কাণ্ড কারখানা। আর ওটাও দোকান, ওটাও কারখানা। আর এইটা কারখানা তো কাণ্ড কারখানা, আর ওটা হলো কুটির কারখানা। এ আমার কি সুন্দর দা দে, কার দাঁত সুন্দর কাঁচা? আমার ছেলের দাঁত না আমার দাঁত? ছেলের দাঁত, আমি আগে কমেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ তোমার বেশি সুন্দর, আমার দাঁত বেশি সুন্দর। সবজি দাও আমি খাই।
খেয়ে দে, আমি দোকানে যাই। আমি একটা খাবো মা। ঠিক আছে বাবা, কোনটাই খাবো? আমি তো বেসন খাবো। বন্ধুরা অবশেষে রুটি বানানো হয়ে গেছে, এখন ফাইনালি খাইতে বসছি। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা যারা দেখলেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করছে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে আরও অনেক বেশি ধন্যবাদ। তো আপনারা উৎসাহিত দিচ্ছেন বলে আমাদের চ্যানেলটি আজকে এই পর্যায়ে চলে এসেছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। তাই রুটি বানানো হয়ে গেছে, শুধু খেয়ে শুধু আপনাদেরকে দেখানো হয়, খাওয়া হয় না। আপনারা যদি আমাদের বাসায় কেউ আসতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট করবেন, এই কমেন্টের মাধ্যমে আমি জানাবো, ঠিকানা দিব। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সাথেই থাকবেন।